আজরাইলে যান গবস করব এক সেকেন্ডেরও কোনো ক্ষমতা নাই। এখন আমি যদি বলি আছে, আমি বললাম আছে, এক সেকেন্ড কেন, এক ঘন্টার সময়ও পোষায় রাখতে পারবে, কিন্তু তার মধ্যে এই ঘুমটা থাকতে হবে। বলিয়া বলিয়া হচ্ছে লায়মাতুল, যাদের কোনো ঘুম নাই তাদের কোনো মরণও নাই। এখন এই গানের পিছনে, আচ্ছা গান যেহেতু শুনতেন, একটা পিছনে একটা গান দিই, মানে আজরাইলে যে আজরাইলের হাত থেকে আপনি তো বলছেন যে একটা সেকেন্ডও বাঁচার কোনো ক্ষমতা নাই, তবে আমি বলবো আছে। আজরাইলে যান নিলেও অন্তত আপনার সঙ্গে কিছু আলাপ আলোচনা কইরা বিজয়ের সহিত এরপরে যানটা নিতে হবে, ওড়ান নিয়া একটা গান শুনে দেখলে তার সিনা যায় সর্বঙ্গ তাহার আগুনের পোড়া। সোহাগ ভাই আপনি যেখানেই আছেন আমার গানটা একটু খেয়াল করবেন, কারণ শিল্পী একটা মানুষ বাউল হওয়া, বাউল হয়েছে গেল গেলে কিন্তু তার ভিতরে আল্লাহর অশরীক একটা শক্তি থাকতে হয়, এটা মালিকের কাছ থেকে আদায় করতে হয়। মালিক কিন্তু চাইলেই কিন্তু দেয় না, কিন্তু চাওয়ার মতো চাইলেই আবার মালিক দেয়, এটা হইলে অশরীক একটা পাওয়ার। এই গানের কথাগুলি আপনি খেয়াল করবেন, খেয়াল করে যদি মস্তিষ্কটা ঠিক রেখে যদি আপনি সঠিক বিশ্লেষণ যদি করতে পারেন তাহলে আপনার উত্তর আপনি নিজেই পাইবেন। মনরে ও মনরে হায় রে ভাব আছে তার গা, দেখিলেই চিনা যায় ভাসে গো তার গায় আগুনের পুরা। ভাব আছে তার গা, দেখিলেই চিনা যায় ভাসে গো তার গায় আগুনের পুরা। পাবে না ছেড়া গালি সার মতো মানুষ কিনে চরম ছাড়া। ও তোমার এই রূপ যৌবন কোনো আগে অর্পণ পাবে না মুর্শিদ কিনে চরম ছাড়া। তুমি এসে ভুবনটাকে ঘুমাইয়া রই যা, এসে ভুবনটাকে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলে ভরা।
আসবে একদিন যেদিন সম্মুখ হবে জন্তুর খারা জন্তুর সত্যের তৈল আজরাইল মনে আসিবে একদিন যেদিন সম্মুখ হবে জঙ্গ যদি 5000 ভক্তবৃন্দ থাকে তাহলে 5000 ভক্তবৃন্দর মাধ্যমে অন্তত 2-1 জন ভক্তবৃন্দর মাধ্যমে হইলেও এই চেরাগালি সাহ যে একটা মন মানসিকতা চেরাগালিসার ভিতরে যে একটা শক্তি এই শক্তিটা অবশ্যই ভক্তবৃন্দদের মাধ্যমে আছে। এই কারণে সাধক তার গানে বলছে অমনরে তোমার এমন কঠিন দিন আসিবে একদিন যেদিন সম্মুখ হবে জন্তুর খাড়া কানাল তৈয়বালি বলে আগে মুর্শিদের নাম লইলে আজরাইল যদিও আসে থাকবে দোয়া মরলে না কেন তোরা ভাবে পড়ো আগে কথার মতো কথা বলতে গেলে 2-1টাই যথেষ্ট আর 1 ঘন্টা সময় কথা বললাম আর গান গাইলাম মাত্র 5 মিনিট এটা কিন্তু এখন মানুষে পছন্দ করে না কথার মতো কথা বলতে গেলে 2-1টাই যথেষ্ট আর কথা বললেই একজন একজন মনে করতে পারবে না যে আমি একটা কিছু বলে দিয়েছি তবে যাক সবার জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আমার দোয়া মালিক কবুল করে না না করে তা তো আর আমি জানি না তবে আমি অন্তর থেকে দোয়া করি আর আপনারাও দোয়া করবেন অন্তত সুরে সুরটাই না নিলে যাতে একটা দারোগা হইতে